কাদিয়ানিরা কি অমুসলিম? পঞ্চগড়ে তাদের সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইতোমধ্যে একজন মারা গেছেন, তিনি কি শহীদ হবেন? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। দেখুন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, শেষ রাসূল হিসেবে বিশ্বাস করে না এবং ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক জায়গায় জন্মগ্রহণ করা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, যিনি নিজের ভাষায় নিজের বক্তব্যে তিনি বলেছেন তিনি ইংরেজদের লাগানো গাছের ফসল, দাসত্ব করা মানুষ, তিনি বিভিন্ন তার বইয়ে, তার সকল বইয়ের বক্তব্যের যে আপনার সংকলন রুহানি খাজায়েন অনেক বড়, এই রুহানি খাজায়েনের পৃষ্ঠাকে পৃষ্ঠা আমার কাছে আছে, কোন পৃষ্ঠা সে কি বলেছেন, উনি কি বলেছেন, ওনার কোন বই থেকে রেফারেন্স দিয়ে আনা হয়েছে সেটার দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। উনি বিভিন্ন সময় নিজেকে রাসুল দাবি করেছেন, নাবি দাবি করেছেন, যদিও এখন তার অনুসারীরা চালাকি করেন, বলে যে না আমরা ওনাকে মাসিহ মাউদ দাবি করছি, এবং তিনি এমন কিছু দাবি করেছেন যেই দাবিগুলা বিশ্বাস করার কারণে কাদিয়ানিরা কখনো মুসলমান থাকতে পারে না। সারা পৃথিবীর প্রায় সকল ওলামায়ে কেরামের পরে একমত, বাংলাদেশে আলেমদের মধ্যে নানান মত আছে, নানান গ্রুপ আছে, নানান বিষয়ে মত পার্থক্য আছে, কিন্তু এই বিষয়ে কোনো দ্বিমত নাই যে কাদিয়ানিরা অমুসলিম, এই বিষয়ে কোনো দ্বিমত নাই, সকল ওলামারা একমত। এরকম একটা বিষয়ে অবশ্যই রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসা উচিত। পৃথিবীর বড় বড় সকল মুসলিম প্রধান দেশগুলো যদি ঘোষণা আসে, আমার দেশ কেন দিবে না? আপনি আপনার ধর্ম পালন করেন, অন্য ধর্মের পরিচয় নেন, কোনো অসুবিধা নেই, সেটা আপনার সাংবিধানিক অধিকার, কিন্তু আপনি প্রতারণা করতে পারেন না। আজকাল যেটা হয়, খ্রিস্টানরা এদেশে তাদের ধর্ম প্রচার করে, নাম দেয় হলো ইসাই মুসলিম, কি নাম দেয়, ইসাই মুসলিম, কত বড় প্রতারণা। আপনি খ্রিস্টান সেটা বলে আপনার ধর্মে আপনি প্রচার করেন, আপনি আমার ধর্মের নামে প্রতারণা করছেন মানুষকে। আর কাদিয়ানিরা নাম দেয় আহমদি মুসলিম, এদের অমুসলিম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ, তারা তাদের নাগরিক অধিকার ভোগ করুক, কিন্তু তারা মুসলমানদের পরিচয় নিয়ে প্রতারণা করবে এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের প্রশাসনের ভাইদের এবং সংশ্লিষ্ট ভাইদেরকে আল্লাহ তাআলা সুমতি দান করুন, এবং এই আন্দোলন করতে গিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে যদি গুলি খেয়ে মারা যায় কোনো মানুষ, অবশ্যই তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। পঞ্চগড়ে প্রায় সময় বিশেষ করে ওই অঞ্চলটাতে তারা তাদের কার্যক্রমগুলো অনেক বেশি ব্যাপক করেছে এবং অনেক মুসলমানদেরকে তারা অমুসলমান বানিয়েছে, তাদের কার্যক্রম তারা বাড়িয়ে যাচ্ছে। তাদের সম্মেলনকে ঘিরে যখন অস্থিরতার আশঙ্কা হয়, তাহলে সেই সম্মেলন করতে কেন অনুমতি দেওয়া হবে? আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখেছি, ঝাপসা পরিপূর্ণ পরিষ্কার না যে সম্মেলন এর ব্যাপারে নিষেধাজ্ঞা আসছে, এটা করতে তারা পারবে না আলহামদুলিল্লাহ, এটা একটা আনন্দের সংবাদ। কিন্তু তাদের অমুসলিম ঘোষণা দিয়ে তাদের সকল নাগরিক অধিকার দেওয়া হোক, এটা বাংলাদেশের সকল ওলামাদের দাবি, এ দাবি যেন আদায় করেন সংশ্লিষ্টরা, আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করুন।